দর্শকদের ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল রং বং চং দেখার জন্য। আমি মিতা আবার এসেছি তোমাদের সামনে কালো আর সোনালী পুঁতি দিয়ে কিভাবে গলার হার আর কানের দুল খুব সহজে বানানো যায় সেটা দেখাবো বলে। এই দেখো, এগুলো আমার তৈরি করা। এই চ্যানেল দেখতে থাকলে তোমরাও সহজে এগুলো বানাতে পারবে। রং বং চং এই চ্যানেলটা দেখতে থাকো। এই চ্যানেলটাতে হাতের কাজ ছাড়াও আরো অনেক মজার মজার জিনিস তোমাদের কাছে নিয়ে আসবো। প্রথমে আমি কি করলাম, একটা হুক নিলাম। এটাও বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা দেখবে। এই দেখো হুকটা। এইবার আমি এটাকে দেখি এভাবে লক করা হয়। এবার লকটা খুললাম, খুলে ঠিক এইখানটায় সুতোটাকে বেঁধে দিলাম। বেঁধে নিয়ে এবার একটা এখানে দেখেছো আমি রেখেছি বাটিতে, একটা কালো বিটস নিলাম, কালো পুঁতি নিলাম, একটা গোল্ডেন, একটা কালো, একটা গোল্ডেন, এইভাবে যাব। দেখতে খুব সুন্দর হবে আর সমস্ত পোশাকের সঙ্গে এটা মানাবে। এত গর্জিয়াস দেখতে হয় এটা। আমি নিজে পরেছি, তোমরা দেখেছো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমার গলার মাপের অনুযায়ী আমি যেমন বড় পরেছি সেরকম তুমি যদি ছোট পরতে চাও ছোট করতে পারো, বা আরও বড় পরতে চাও আরও বড় করো, সেই অর্ডারে তুমি বানাবে। করে এসে একদম শেষে কালো দিয়ে শেষ করে এই যে হুকের বাকি পাটটা রয়েছে সেই পাটটা এইভাবে বেঁধে বেঁধে বাকিটা কি করবে, এইভাবে যাতে খুলে না যায় এখানে আর একবার নট করে দেবে, দিয়ে সুতোটাকে এভাবে কেটে দেবে, কেটে একটু গ্লু লাগিয়ে দেবে। হয়ে গেল গলার হার। তাহলে বুঝতে পারছো তো কত সহজে হয়ে যায়? দেখতে কিন্তু মনে হচ্ছিল কি করে করব, করতে পারবো কি না। করতে পারবে? এবার বুঝতে পারছো কোনো জিনিসই কিন্তু কঠিন নয়, শুধু একটু চেষ্টা করতে হবে। তোমাদের যদি আমাদের চ্যানেল রং বং চং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্ল্যাক আর গোল্ডেনের তো গলারটা তৈরি হয়ে গেল, এবার আমি তোমাদের কি দেখাবো কানের দুল কিভাবে করতে হয়। কানের দুল বানাতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে হেডপিন নিতে হবে একটা, তারপরে একটা হুক নিতে হবে, আর কালো আর সোনালী পুঁতি এই দুটো তো লাগবেই। এই যে আমি হেডপিনটা নিয়েছিলাম, এই হেডপিনটার মধ্যে একটা কালো, একটা সোনালী আর একটা কালো পুঁতি দিলাম, দিয়ে একটু বেঁকিয়ে নেবে, তারপরে হুকটা ওর মধ্যে দিয়ে মোসপ্লাস দিয়ে চেপে দেবে, তাহলেই কিন্তু দুলটা তৈরি হয়ে গেল। এবার বলছি তুমি যদি ভাবো যে আর একটু অন্যরকম ভাবে এটা পরবো, এরকম চাইছি না, তাহলে কি করবে, একটু বড় কালো পুঁতি নেবে আর ছোট্ট ছোট্ট সোনালি দুটো পুঁতি নেবে। এটা দিলাম, তারপর একটা গোল্ডেন একটু এ লাগালাম, একটা অন্য ধরনের বিটস লাগালাম, লাগিয়ে একটা বড় কালো বিটস লাগালাম, লাগিয়ে আবার একটা এটা লাগালাম ছোট্ট, আর একটা চ্যাপ্টা ধরনের গোল্ডেন লাগালাম, দেখো। এইবার এইটাকে নোজ প্লাসের সাহায্যে বেঁকিয়ে দেবো, এইভাবে বেঁকিয়ে দেবো, দিয়ে এর মধ্যে বলেছিলাম
একটা হুক লাগবে, এই যে হুকটা দেখো তোমরা, এই হুকটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে আস্তে করে চেপে দেবে। তাহলে বন্ধুরা দেখো তুমি যেরকম ভাবে এটা একটা এই অর্ডারে একটা বানাতে পারো তোমরা। তাহলে কি হলো, এর সঙ্গে তোমার যখন মনে হবে এরকম কিছু একটা পড়বে কোথাও, তখন এটা পড়বে, দুটোই তোমরা পড়তে পারো। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা এটা বানাবে। আজ এই পর্যন্ত, আমার দেখানো জিনিসগুলো দেখতে হলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। দর্শকদের ধন্যবাদ জানাই, আমাদের চ্যানেল ভুলে গেছি।